বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কাশ্মীর সীমান্তে গত 12 ঘন্টায় দুবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলো পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও। কাশ্মীর সীমান্তে গত 12 ঘন্টায় দুবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সেনা সূত্রে খবর, রবিবার সকাল থেকে পুঞ্জ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও। গতকাল রাতেও আরএসপুরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান, তবে দুটি ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার পুলওয়ামার অবন্তিপোরার ভারতীয় বায়ুসেনার বিমানঘাটির ঠিক বাইরে বিএসএফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। 2 বিএসএফ জওয়ান প্রাণ হারান, জখম হন 4 জন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পুলওয়ামার ওই বায়ুসেনা ঘাঁটিতে ডিউটি বদল করছিল বিএসএফের একটি স্কোয়াড। তখনই জওয়ানদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে স্বয়ংক্রিয় হাতিয়ার থেকে। জওয়ানরাও পাল্টা গুলি চালান, জঙ্গিরা পালিয়ে যায়। বায়ুসেনার ঘাঁটির নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়। तीन चार पोस्टों की साइड से हैवी फायरिंग चल रही है, सीधे गांव अब्दुलिया के ऊपर आ रहा है अटैक जितना भी आया, जिस कारण हमारे गांव के लोग जो हैं बहुत सहमे हुए हैं और मतलब अपने आप को खतरा महसूस कर रहे हैं। प्रशासन की साइड से हमें कोई अभी तक कोई सहायता का कोई भरोसा नहीं आ रहा, इसलिए किसी टाइम भी फायरिंग होने का डर है। लगातार फायरिंग कर रहे हैं और हैवी फायरिंग कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকা। উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছে 19 জন, জলমগ্ন এলাকায় আটকে রয়েছে শতাধিক মানুষ, বিহারেও শতাধিক গ্রাম জলমগ্ন। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত 3 রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুধু নদী নয়, জল বেড়েছে জনবসতিপূর্ণ এলাকাতেও, ফলে প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনযাত্রায়। উত্তরপ্রদেশের বাহরাইচ ও শ্রাবস্তির অবস্থা সবচেয়ে শোচনীয়। এই দুই এলাকায় একের পর এক গ্রাম এখন জলের তলায়। বিহারের দারভাঙ্গা ও সুপলেও বেড়েছে জল, ভেঙেছে কমলা নদীর বাঁধ, ফলে বেড়েছে প্লাবনের আশঙ্কা। টানা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে দেখা দিয়েছে ধস, বেড়েছে প্রায় সব নদীর জলও। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ, প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে 2 রাজ্যে। হতাহতের সংখ্যা বহু, উত্তরাখণ্ডেই প্রাণ হারিয়েছেন 19 জন, জলমগ্ন এলাকায় আটকে রয়েছেন শতাধিক মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, বিহারেও শতাধিক গ্রাম জলমগ্ন। জলস্তর বাড়ছে কোশি, গণ্ডক, বাগমতি নদীতেও। আগামী 48 ঘন্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে অশনি সংকেত দিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবেলা বিভাগের মুখ্য সচিব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাত সকালে ক্যানেলের জল থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। নিজের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। ঘটনা তেলিয়ামুড়া মধ্যকৃষ্ণপুর এলাকায়। তেলিয়ামুড়া থানার মধ্যকৃষ্ণপুরের আমবাগান এলাকার বাসিন্দা হেমেন্দ্র বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাস শনিবার বিকেল 5টায় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পেশায় কৃষক পরিবার। সাত সকালে জমিতে যাওয়ার জন্য প্রতিবেশীদের কাছে ক্যানেলের জলে ছেলের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে। বাবা জানিয়েছেন, বন্ধন থেকে পাওয়া 30,000 টাকা ঋণের টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঘটনাটিকে হত্যা বলে মনে করছেন তারা। আপনি কি হয়? আমার ছেলে। আচ্ছা, কি তুই ঘটনাটা? ঘটনাটা ওখানে স্যার কেমনি করতাম, ওখানে বাড়িতে বাড়ি গেছে, হ্যাঁ পাশের ফোন গেছে, আমরা জমি আসলাম কালকে, হুম রাত্রে আসি, বলে পাশের ফোন বউ বলি পাশের ফোন কাটে বাড়িতে গেছে, মানে ঘুরে ফিরে তো যা, তো ঘুরে ফিরে এরপর কোনো কোনো খবর নেই। চলেছি জামগা, এরকম সময় একজন কোনো লোক গেল, গেলাম যে একটা মাছ করি, তখন আবার একজন গিয়ে বলো কত তোমরা হেল আনছি দেখা, তখন ইটা পালে দিয়ে ঘুরে গেছি গিয়ে দিয়ে আমরা। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে পরিবারের লোকেদের সাথে গ্রামবাসীদের ভিড় জমে যায়। মৃত দুলাল বিশ্বাসের মায়ের স্পষ্ট বক্তব্য, তাকে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে বহুবার হত্যা চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন। বয়স 35 যুবক দুলাল বিশ্বাস
পেশায় প্রাণী পালক। দুই সন্তানের পিতা দুলাল মাঝে মাঝে নেশাও করত বলে জানায় মৃত দুলালের বোন। গ্রামবাসীরাও ঘটনাটিকে হত্যা বলে মনে করলেও পুলিশ এখনো ঘটনাটিকে হত্যা বলে মানতে পারছেন না। পুলিশের বক্তব্য ময়নাতদন্তের পরেই সবকিছু বোঝা যাবে। তবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। রবিবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মনসা দেবীর পুজো। এক মাস ব্যাপী মনসার পুঁথি পাঠ শেষ করে নাগদেবীর আরাধনায় সারা রাজ্যের সাথে সোনামুড়া শহরেও মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষরা। রবিবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মনসা দেবীর পুজো। এক মাস ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীরা মনসার পুঁথি পড়া শেষ করে নাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন। সমগ্র রাজ্যের পাশাপাশি সোনামুড়া মহকুমায়ও আচার নিষ্ঠার সাথে পূজিত হচ্ছেন মনসা দেবী। মহকুমার বিভিন্ন অঞ্চলে বাড়ি বাড়ি দেখা গেছে মনসা দেবীর আরাধনায় হিন্দু ধর্মাবলম্বীদের মেতে উঠতে। কোথাও বা বড় মনসা মূর্তি, আবার কোথাও ছোট করে হলেও মনসা দেবীর আরাধনায় খামতি রাখতে চাইছেন না বাড়ির মহিলারা। গত এক মাস ব্যাপী হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষরা বাড়ি বাড়ি গিয়ে মনসা পুঁথি পাঠ ও সংকীর্তনে ব্যস্ত ছিলেন। আর এই মনসা পুঁথি পাঠ যেন এক অন্য আনন্দ। এক মাস ব্যাপী মনসা পুঁথি পাঠ শেষ করে মনসা দেবীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। এদিন রাতব্যাপী চলবে মনসা পুঁথি পাঠ ও সংকীর্তন। সব মিলিয়ে রাজ্যব্যাপী হিন্দু ধর্মাবলম্বী লোকেরা আচার নিষ্ঠার সাথে মেতে উঠেছেন মনসা দেবীর আরাধনায়। আমরা বই পড়তে আসি, বই পড়া সবাই আনন্দ করতে আসি, পাড়ার সবাই মিলা। তারপর আজকে 6 বছর ধরে আমরা পূজাটা করতে আসি। বিগত আজকে 22 বছর ধরে পূজাটা আমার মনের আবেগে করতে আসি। আমরা সবাই মিলা বই পড়ি, আনন্দ করি, এই হিসাবে মূর্তি দিয়ে পূজা করতে আমার ইচ্ছে। 7 বছর ধরে পূজা করতে আসি এখানে। হয়তো এক মাস ধরে এক মাস ধরে বই পড়তে আসি, আজকে পূজা, কালকে দশমী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হিন্দু ধর্মের প্রাণ পুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে রবিবার। ত্রিপুরা যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে 7 দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী, হিন্দু ধর্মের প্রাণ পুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা সুভা জন্মাষ্টমী পালিত হচ্ছে রবিবার। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পরম ভক্তির সঙ্গে নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করে থাকেন। রবিবার ত্রিপুরা যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। খোয়াই সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে রবিবার থেকে শুরু হওয়া জন্মাষ্টমী উৎসবের প্রথম দিন ছাত সকালে স্থানীয় কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চিত্রশিল্পীদের কার্যকলাপ ছিল উৎকৃষ্ট মানের। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর অনুষ্ঠানের উদ্বোধক তথা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 7 দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সভানেত্রী খোয়াই পুর পরিষদ শুক্লা সেনগুপ্তা, সহকারী জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী, মহকুমা শাসক সমীর রায় চৌধুরী, আইনজীবী গৌতম ঘোষ, প্রাক্তন বিচারপতি সিবিআই কলকাতা ডক্টর নীরদ রঞ্জন ঘোষ, উৎসব কমিটির সম্পাদক নুশান্ত ঘোষ এবং কমিটির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ। শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে ওনার আদর্শ নিয়ে উপস্থিত অতিথিরা ওনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত অতিথিদের হাত ধরেই বস্ত্রগুলি তুলে দেওয়া হয়। তাছাড়া বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। 17 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত 7 দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসবের পাশাপাশি মন্দির প্রাঙ্গণে বিশেষ মেলারও আয়োজন করা হয়। মেলার এই 7 দিন জাতি উপজাতি সকল অংশের মানুষের ঢল নামে 1968 সাল থেকে জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রের ক্ষমতা দখলের পর এবার বিজেপির লক্ষ্য ভারতবর্ষের রাজ্যগুলির ক্ষমতা দখল করা। শনিবার রাজধানী আগরতলায় বিজেপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এই বার্তা দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রামলাল বাবু। কেন্দ্রের ক্ষমতা দখলের পর এবার বিজেপির লক্ষ্য ভারতবর্ষের রাজ্যগুলির ক্ষমতা দখল করা। তাদের এই লক্ষ্যের তালিকায় রয়েছে দেশের একমাত্র বামশাসিত রাজ্য ত্রিপুরাও। সম্প্রতি এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বেশ কয়েকটি পঞ্চায়েতের ক্ষমতা শাসক বামফ্রন্টের কাছ থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। এতেই উৎফুল্ল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন রাজ্যের সংগঠন মজবুত করার দিকে বেশি মনোযোগী হন। শনিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বিজেপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এই বার্তাই দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রামলাল বাবু। আপ সবনে রাষ্ট্রীয় পরিষদ মে হামারে নয়ে রাষ্ট্রীয় অধ্যক্ষ জি উনকা উদ্বোধন ভি শুনা জিসমে উনহোনে কাহা থা কি অনেক প্রান্ত এসে জব ভারতীয় জনতা পার্টি বহুত মজবুত স্থিতি মে হ্যায় লেকিন অনেক প্রান্ত এসে হ্যায় জহাঁ অভি হমকো মজবুত হোনা হ্যায়। জহাঁ তক ত্রিপুরা কা প্রশ্ন হ্যায় ত্রিপুরা কে ইস প্রান্ত মে ভি পার্টি কো হমে মজবুতি প্রদান করনি হ্যায়। जितना मजबूत हमको होना चाहिए अभी कई प्रांतों में नहीं है। हम त्रिपुरा भी उसमें से एक प्रांत है। इसी हमने त्रिपुरा की स्टेट यूनिट से कहा कि पूरे त्रिपुरा की गतिविधियां अच्छे ढंग से चले इसलिए कार्यकर्ता भी खड़े करिए और सदस्य बने। कई पंचायतों में तो भारतीय जनता पार्टी जीती है। इससे निश्चित रूप से जनता का रुझान भी बीजेपी के पक्ष में मालूम पड़ता है और बीजेपी के कार्यकर्ताओं का भी उत्साहवर्धन होगा। आज हम उसकी भी चर्चा करेंगे और आगे के रोड में तैयार करने के लिए भी पार्टी के कार्यकर्ताओं के साथ बैठेंगे। आगे के कार्यक्रम कौन से हों जिससे कि त्रिपुरा में भी भारतीय जनता पार्टी मजबूत हो सके और आगे जब विधानसभा चुनाव हो तो बहुत अच्छी स्थिति में त्रिपुरा में भारतीय जनता पार्टी आ सके। इस दिशा में भविष्य में योजना बनाकर यहाँ के पार्टी के कार्यकर्ता काम करेंगे। आज उसकी भी हम लोग प्रारंभिक चर्चा करेंगे। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রবিবার বিকেলে রাজধানীতে এক র্যালির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রবিবার বিকেলে এক র্যালির আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। এদিন রাজধানী আগরতলার শঙ্কর চৌমনি স্থিত সংগঠনের অফিস থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও এই র্যালিতে সামিল হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুঙ্গিয়াগামী ব্লকের ফরেস্ট রেঞ্জের রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের তুষিন্দ্রে গ্রামে এক মাঝারি বয়সের হাতির দেহ উদ্ধার হয়। বনদস্যুরা হাতিটিকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা বন দপ্তরের। মুঙ্গিয়াগামী ব্লকের ফরেস্ট রেঞ্জের রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের নামজয়বাড়ি তুষিন্দ্রাই গ্রামে এক মাঝারি বয়সের হাতির দেহ উদ্ধার হয়। দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীরা খবর দেয় বন দপ্তরকে। শনিবার সকালে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। গভীর জঙ্গলে হয় এই ঘটনা। হাতির দেহ থেকে মাথা আলাদা এবং দাঁতগুলো খুলে নেওয়া হয়েছে। মাথায় 3টি গুলির চিহ্নও লক্ষ্য করা যায়। ধারণা করা হচ্ছে হাতির দাঁতের জন্যই বনদস্যুরা গুলি করে হাতিটিকে মেরে ফেলে। এই এলাকায় আরো 10 থেকে 12টি হাতি আছে। প্রশ্ন, বন দপ্তর কি তাদের রক্ষা করতে পারবে বনদস্যুদের হাত থেকে? তবে দেহটিকে দেখে মনে হচ্ছে যে প্রায় 10 থেকে 15 দিন আগে হাতিটিকে মারা হয়েছে। দুর্গন্ধ ও পচন ধরে গেছে দেহটিতে। দপ্তরে আধিকারিকের দেখা নেই। ময়নাতদন্তের পর জঙ্গলেই এটিকে সমাধি দেওয়া হয়। তো ওখানে তো আমরা মাত্র আজকা খবর পাইছি, খবর পাইয়া আমরা এখানে ইয়ে করছি। তো এখন এটা যে অবস্থা দেখা যাইতেছে মনে হইতেছে মানে 8-10 দিন আগে মারা গেছে, এরকম সম্ভব আর কি। তো এই বাচ্চার দেখুন দেহ থেকে আপনার মাথাটা আলাদা হয়েছে এবং এটার দাঁত গুলা নাই নাই। তো তারা যে ডিসিশন করে সেই ডিসিশন মতই কাজ হইব।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই নোংরা বিভাগের উদ্যোগে শহীদ কাজল বর্মনকে স্মরণ করে সাত দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে এসএফআই কর্মীরা। এসএফআই সোনামুড়া বিভাগের উদ্যোগে শহীদ কাজল বর্মনকে স্মরণ করে সাত দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাদের এই কর্মসূচির মধ্যে একটি হলো সড়ক নিরাপত্তা এবং পথ দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা। রবিবার সকালে এসএফআই এর কর্মীরা সোনামুড়া ব্রিজ চৌমুহনীতে একত্রিত হয়ে সকল বাইক চালক ও গাড়ি চালকদের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের নির্দেশাবলী মেনে চলার অনুরোধ করেন। প্রত্যেক বাইক চালকদের ISI মার্কযুক্ত হেলমেট ব্যবহার করার কথা বলেন। সকল গাড়ি চালকদের সড়ক সুরক্ষার ব্যাপারে প্লেকার্ডও দেন। এদিনের কর্মসূচিতে এসএফআই কর্মীদের সাথে ছিলেন সোনামুড়া থানার পুলিশও। এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এসএফআই অঞ্চল সম্পাদক কাউসার আহমেদ জানান, আমাদের সংগঠন আমরা মনে করছি যে এই সময়ের মধ্যে যানবাহন চালকদের এবং বাইক চালকদের সহ আরোহীদের নিরাপত্তার জন্য তাদের ট্রাফিক আইন মেনে চলে তার জন্য আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন আমরা একটা কর্মসূচি আজকে গ্রহণ করেছি। আমাদের এই অঞ্চল এলাকার মধ্যে আমাদের আগরতলা সোনামুড়া আগরতলা শহর এবং কাঁঠালিয়া সোনামুড়া শহর দুইটা এলাকার মানে যে গাড়িগুলো আছে তাদেরকে যাতে ট্রাফিক আইন মেনে যায় তাদেরকে লিফলেট বিতরণ আমাদের এসএফএর কমরেডরা আজকে এখানে আমরা এই কর্মসূচি আমরা সংগঠিত করছি। যাতে সেটা হচ্ছে এই সময়ের মধ্যে অনেক যান দুর্ঘটনায় অনেক মানুষ মারা যান, যারা এরকম যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য সঠিকভাবে গাড়ি চালানোর জন্য তাদেরকে সতর্ক আমরা আমাদের সংগঠন আমরা মনে করি। এই জন্য আমরা এই কর্মসূচিটা আমরা পালন করছি। এক্ষেত্রে আমাদেরকে শ্রমিক মোটর শ্রমিক সহ আমাদের অনেকেই আমাদের কাছ থেকে গাড়ি ড্রাইভাররা আমরা সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। এসএফআই অঞ্চল সভাপতি কবির উদ্দিন বলেন, আমাদের আজকের এই 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের বিভাগের মধ্যে শহীদ কাজল বর্মন মারা গিয়েছিল, তার এই দিবস উপলক্ষে আমাদের এই প্রচার, আমাদের এই প্রচারের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে ছাপাই অভিযান বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের প্রতিনিয়ত লেগে রয়েছে, তাই এই বিভাগের অঙ্গ হিসেবে আমরা আজকের এই প্রচার নিয়েছি। এদিনের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এসএফআই কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলার জেলা পরিবহন দপ্তর জেলার লাইসেন্স আবেদনকারীদের টেস্ট ও মৌখিক পরীক্ষা নেয় তেলিয়ামুড়াতে। উপস্থিত ছিলেন DTO শঙ্কর নারায়ণ দাস, SDM বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। খোয়াই জেলার জেলা পরিষদ দপ্তর প্রায় 2 মাস আগে উদ্বোধন হয় তেলিয়ামুড়ায়। নতুন হওয়াতে প্রথম দিকে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন, এমনই সিদ্ধান্ত হয়। তারই পরিপ্রেক্ষিতে এই জেলার লাইসেন্স আবেদনকারীদের টেস্ট ও মৌখিক হয়। উপস্থিত ছিলেন DTO শঙ্কর নারায়ণ দাস, SDM বিম্বিসার ভট্টাচার্য, সিনিয়র MBI অশেষ দেব প্রমুখ। মোট 49 জন লাইসেন্সের জন্য আবেদন জানায়। তাদের কাছে খোয়াই জেলার 2টি ড্রাইভিং স্কুলের মানপত্র ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো যখন পরীক্ষা নেওয়া হয় সিনিয়র MBI অশেষ দেবের তত্ত্বাবধানে তখন শুধু 4 জন পাশ হয়। এখন প্রশ্ন, কি করে ওই সকল ড্রাইভিং স্কুলগুলি মানপত্র প্রদান করে? DTO শঙ্কর নারায়ণ দাস জানায়, বিষয়টি তদন্ত করে দেখবেন যে কোন স্কুল থেকে মানপত্র নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা যাদেরকে লার্নার হিসেবে সার্টিফিকেট দিচ্ছি তাদের মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করেছে ড্রাইভিং লাইসেন্সের জন্য 49 জন। তো তার মধ্যে 2 ভাগ আছে, কেউ অনলি ফর মোটর সাইকেল, কেউ আছে বোথ মোটর সাইকেল এবং লাইট ভেহিকেল, আর কেউ আছে লাইট ভেহিকেল, মিলিয়ে মোট 49 জন। তার মধ্যে আমাদের এই ড্রাইভিং টেস্টে আমরা প্রথমে তাদেরকে বাইক একটা চর্মশিকা আর একটা হচ্ছে মাপ মাইতে অনুপচার তেলিয়ে হয়েছে। তারা এখনও আমরা যা দেখেছি এবং তাদের যে সার্টিফিকেট আমরা দেখেছি তারা ড্রাইভিং স্কুল থেকে সার্টিফিকেট নিয়েছে এবং সেখানে আমরা অলরেডি এই ব্যাপারে ড্রাইভিং স্কুলে যারা আছেন তাদেরকে যে ড্রাইভিং স্কুলের সার্টিফিকেট দিচ্ছে সেভাবে কথা বলছি এবং সেখানে আমরা দেখছি তাদের বোধ হয় ঠিকভাবে সেখানেও যাই একটা গ্যাপ এখানে আছে। তাহলে 49 জনের মধ্যে মাত্র 4 জন এখানে আমরা আমাদের বিগাস অ্যাক্ট অনুযায়ী আমরা দেখব যে স্কুলের কোন স্কুলে কতজন এখানে তারা আমাদের ড্রাইভিং সার্টিফিকেটের জন্য টেস্ট দিয়েছেন, তাদের পরবর্তী সময়ে আমরা অ্যাকশন ধীরে ধীরে অ্যাকশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর।
ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত আগামী 21 এবং 22 আগস্ট ধর্মনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে খোখো এবং কাবাডি প্রতিযোগিতা। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 খোখো এবং কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ধর্মনগরে আগামী 21 এবং 22 আগস্ট। আর এ আসরে অংশ নিতে শনিবার খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জেলাভিত্তিক খোখো এবং কাবাডি ছেলে এবং মেয়েদের বিভাগের প্রতিযোগিতা। শনিবারের এই খেলাগুলি থেকে খেলোয়াড়দের বাছাই করে রাজ্যভিত্তিক আসরের জন্য প্রস্তুত করা হবে বলে জানান উদ্যোক্তারা। খোয়াইতে ডিস্ট্রিক্ট লেভেল জেলাভিত্তিক আমরা খো কাবাডি সিলেকশন করছি, যেটা আগামী 21 আগস্ট ধর্মনগর উদ্দেশ্যে রওনা দেবে। ব্যুরো রিপোর্ট, খবর।